ক্ষমতায় আসার পরই বিধাননগর পুরসভা আশপাশের বেশ কয়েকটি পুরসভা নিয়ে বিধাননগর কর্পোরেশন গঠনের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো শুরু হয় তৎপরতা পুরদপ্তর সূত্রে খবর ইতিমধ্যেই সম্ভাব্য এলাকা চিহ্নিতকরণের কাজ প্রায় সম্পন্ন প্রস্তাবিত বিধাননগর কর্পোরেশনের আওতায় বিধাননগর পুর এলাকা তো থাকছেই রাখা হচ্ছে রাজারহাট গোপালপুর পুরসভা এছাড়াও নিউ টাউন বিধানসভার অন্তর্গত ছটি গ্রাম পঞ্চায়েত হিডকো এলাকা বিধাননগর বিধানসভা এলাকায় থাকা দক্ষিণ দমদম পুরসভার দশটি ওয়ার্ড দমদম পুরসভার বারো তেরো একুশ ও বাইশ নম্বর ওয়ার্ড এবং উত্তর দমদম পুরসভার একটি ওয়ার্ড নিয়ে তৈরি হবে এই নতুন কর্পোরেশন বিধাননগর কর্পোরেশনের ভেতরেই বিমানবন্দরও অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল পুরমন্ত্রী জানিয়েছেন প্রস্তাবিত কর্পোরেশনের সমীক্ষার কাজ শেষ হয়েছে প্রায় চূড়ান্ত এলাকা বিন্যাস সার্ভে শেষ হয়েছে পপুলেশন সার্ভেও শেষ হয়ে গেছে কোন এলাকায় কত পপুলেশন আছে সেই হিসেবে এখন রিপোর্টটা আসবে আসলে তারপর সরকার সিদ্ধান্ত নেবে যে এরিয়া কোথায় কোথায় হবে না হবে সমীক্ষায় সংশ্লিষ্ট পুরসভাগুলির কাছে জানতে চাওয়া হয় ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যা বর্তমান আর্থিক বরাদ্দ ওয়ার্ডগুলির উন্নয়নের পক্ষে যথেষ্ট কিনা ওয়ার্ডগুলিতে কর্মরত পুরকর্মীদের কর্পোরেশনের অধীনে আনতে কোনো আপত্তি আছে কিনা এছাড়া এলাকায় কোনো চাষের জমি রয়েছে কিনা তাও জানতে চাওয়া হয় কিন্তু পুরসভা থেকে পুরো কর্পোরেশনে উন্নীত হলে এলাকার বাসিন্দাদের লাভ কি পুরো বিশেষজ্ঞদের মতে মিউনিসিপ্যাল কর্পোরেশন হলে আর্থিক বরাদ্দ বাড়বে ফলে পানীয় জল রাস্তা জঞ্জাল সাফায়ের মতো ন্যূনতম পুরো পরিষেবাগুলি আরও উন্নত হবে এছাড়াও প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কেন্দ্রের কাছে বাড়বে গুরুত্ব এবং আর্থিক বরাদ্দ বদল আসবে প্রশাসনিক কাঠামোর ক্ষেত্রেও গতি পাবে উন্নয়ন এক্ষেত্রে সবচেয়ে উপকৃত হতে পারে রাজারহাট নিউটাউন এলাকা উপনগরী তৈরির কাজ সম্পূর্ণ হওয়ার আগেই কর্পোরেশনের হলে উন্নয়ন আরও পরিকল্পনা মাফিক ও গতিশীল হবে কর্পোরেশন হলে ধরুন এখন উন্নয়ন উন্নয়ন বলছে কি উন্নয়ন করবে আর আর উন্নয়ন করলে তো টাকার দরকার টাকা কোথায় বড় বড় কথা তো বলা হচ্ছে কিন্তু টাকাটা কোথায় একমাত্র পানীয় জলের ব্যবস্থাটা যদি করে সেটা খুবই দরকার আর কি আর এই বেআইনি হস্তান্তরটা বন্ধ করতে পারে পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে এলাকাগুলি বিধাননগর কর্পোরেশনের আওতাভুক্ত হতে চলেছে সেখানে শাসক দলের প্রভাব আরও বাড়বে ইতিমধ্যেই রাজ্যে রয়েছে চারটি পুরো কর্পোরেশন কাজের নিরীক্ষা অন্যান্য পুরো এলাকা থেকে এই এলাকাগুলি বেশ খানিকটা এগিয়ে রয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি তবে রাজনৈতিক স্বার্থ বাদ দিয়ে সাধারণ মানুষের স্বার্থে রাজ্য সরকারের কর্পোরেশন গঠনের উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে তা সময়ই বলবে সুমিত সেনগুপ্তের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা